আজ 30 মে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও 34 জন। এই নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,583 জন। আজ নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও 1,444 জন। এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 798,830 জন। এদিকে দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিধিনিষেধ চলবে আগামী 6 জুন পর্যন্ত। এদিকে চাঁপাইনবাবগঞ্জে 8 জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, সুস্থ থাকি।